Braver malt drink. Actor por actor cholbe parbe feelings. Braver unno rokom feelings. তোর সদ্য গোষ্ঠীর নাম আমি জানি, তোর বাপের নাম নাজির চেয়ারম্যান, তোর মা মরে গেছে, তোর বাপ খুব ভালো মানুষ, কিন্তু মাঝে মধ্যে মানুষের রাগ হয়ে যায়। বাবা আপনি একদম সত্যি কথা বলছেন, আপনি যা জানেন একদম ঠিক। শোন, আমি সারা জাহানে সব খবর রাখি, সব আমার দিলের মধ্যে আছে। আর এখন এখন তুই কি জন্য এখানে আইসিস সেটা আমি জানি বলবো। বলেন। তুই ইমরানে ভালোবাসোস, তুই ইমরানে বিয়ে করতে চাস, হ্যাঁ, কিন্তু তোর বাপে ইমরানের কাছে তোর বিয়ে দিতে রাজি হয় না। আমার কাছে আইসোস তাবিজ নেওয়ার জন্য। হ্যাঁ জি বাবা, জি 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 বাবা, একটা ব্যবস্থা করে দেন না বাবা। জোরে জোরে জোরে, হাতে জোর নাই। শোন, তুই আমার কথা শোন, তুই ইমরানে বিয়ে করিস না। কেন বাবা? ও ভালো ছেলে না, বদমাস, কুপুত্র, ফালতু, সে একটা ভীতু ছেলে। হ্যাঁ, আর ভীতু সেই জন্যে এত বলার পরেও তোরে তাবি দিতে দেয় নাই। বিয়ার পর সে তোরে ধোকা দিবে, আর এক মেয়ের সাথে সে প্রেম করবে, তারে বিয়ে করবে, তোর জীবনটা সারখার হয়ে যাবে। যে ঘটনা আপনি ঘটাইছেন তাতে এইভাবে মানে হাঁটাচলা কিভাবে করতেছেন? আপনি একটা বোরকা পরে হাঁটেন তাইলে কিছুটা মান সম্মান বাঁচবে। ভাই বেতুরি, এগুলি কি ধরনের কথা? আমি বোরকা পরে আড়ম মানে? যে ঘটনা আপনি ঘটাইছেন মামা তাতে কি এই মুখ দেখানোর কথা বলেন আপনি? আরে মুশকিল, আমি কি ঘটনা ঘটাইলাম আবার? পা ধরছেন কেন? কার পা ধরছেন? বাবা, বাবা মানে? আরে ওই যে বাবা না চাচা গ্রামের মধ্যে, আপনার এত ক্ষমতার লোক কেন মামা? আপনি তো সৎ লোক, আপনি একটা বিবেকবান লোক, আপনি মানুষের কাছে ছোট হয়ে গেছেন, আপনি এখন এই ইউনিয়নের চেয়ারম্যান থেকে উপজেলার চেয়ারম্যান হবেন, সেখান থেকে এমপি হবেন, সেই লোভে আপনি গিয়া বাবার মুড়ি দিয়েছেন, তার যে পাও ধরে চাপাচাপি করে। এই একটু সোনায় দাঁত পড়ায় দেবো, আমি কেন বন্ধ বাবার পা ধরতে যাবো? হ্যাঁ, আমি তোকে সেই ব্যাটারে সাবধান করতে, হুঁশিয়ার করতে, যেন উল্টা পাল্টা করলে আমি আর এই গ্রাম থেকে বাইর করে দিব। এই কাহিনী। হ্যাঁ, আর গ্রামের মানুষ জানে যে আপনি বাবার পা ধরে ঝুলিয়েছিলেন। মামা, এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে আপনার মান ইজ্জত বাঁচাইতে হইলে একটাই কিছু করতে হবে। আপনি আমার কোন
আমি ওরে পিটাইতে পিটাইতে গ্রাম সারা করি সারা করে দিছি না 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 শুন 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 এখন মাথা গরম করে কিছু করা যাবে না চিন্তা ভাবনা করে এমন একটা ব্যবস্থা করতে বুঝছ না এই বেটারে তাড়ানোর পরে ওই জিন্দেগিতে এই গ্রামের পার রাখার সাহস না করে ভাই গুরুলা গত ম্যানেজ করতে পারি না যখন তখন এই এলাকায় ঝামেলা লেগে যেতে পারে মানে কি কি কয় ওরা পুরো গুরু দাম চায় হ্যাঁ না মনে হয় যখন তখন আইতে পারে এটা করার জন্য তোর কি তুই তো হারুনের মতো আমি হারুন আবুল নি আমি তো পাগল হয়ে দিতেছি একটা একটা একজন একটা জিনিস ম্যানেজ করতে পারস না তোরা কি মানুষ নাকি তোরা নিজের আবার কার ফোন হ্যালো ভাই সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে আরে এই ফাজিলটা তো এখানে একটা ভেজাল লাগিয়ে ফেলাইছে চেয়ারম্যান সাহেবের মেয়ে সে আসছিল তার কাছে দোয়া নিতে আর ফাজিলটা করছে কি তার হাতে একটু তেল ধরাই দিয়ে কয় আমার মেসেজ করো তারপর তারপর দেখলাম চেয়ারম্যান সাহেবের মেয়ে মুখ কালা কইরা আগে মাইকে বাইরে হয়ে গেল আমার কেমন যেন ডর করতেছে আপনি তাড়াতাড়ি আসেন যে কোনো সময় দাঙ্গা লেগে যেতে পারে আজকে জলদি আসে রাস্তা নাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাই কিসে কিসে কিছু হয় না কাজ কর হ্যাঁ এই সব তো বানার গরু হ্যাঁ আমার তো কোনো অসুবিধা নাই হ্যাঁ ছাড়ে দে দাদা ছাড়ে দে তাতে দৌড় দে তাদের গ্রামে তো অনলক গরু ছাড়ে দে কি ব্যাপার দুই মিনিটের মধ্যে আসতে বললে এসে সাত থেকে আট মিনিট দাঁড়ায় আছি কোনো কথা বলতেছ না কথাটা তো বলবো না নাকি চলে দেবো এই ছিল না তোর মানে মানে তুই এই জন্য আমাকে বাবার কাছে যেতে দিসনি কোন বাবা প্রতারক আরে আজকে বাবা না থাকলে তুই আমার এত বড় সর্বনাশ ঘটাই দিতি আরে কি হয়েছে মানে বলো আমাকে কি সমস্যাটা কি আজকে আমি বাবার জন্য তোর প্রতারণা ধরতে পেরেছি কোন বাবা ওই ভণ্ড বাবা একদম ভণ্ড বলবি না তুই আমাকে এই জন্য বাবার কাছে যেতে দিসনি না বুঝতে পারছিস মানে তুমি তাবি জানার জন্য বাবার কাছে গেছিলা হুম আর সে উল্টো পাল্টা কথা শেখাই দিছে মানে পুরো একবারে ব্রেন ওয়াশ করে দিছে তাই না খবরদার তুই বাবার সম্পর্কে উল্টো পাল্টা কথা বলবি না আর তোর এই মুখ আমাকে আর কখনো দেখাবি না বেশি ব্যথা করতেছে মা পেটে বেশি ব্যথা করে তুমি আসছো দেখো মেয়ের কি কম পেটে ব্যথা করতেছে জ্বর চলে আসছে একটু যাও না ডাক্তারের কাছে যাও না জ্বর হচ্ছে কি হয়েছে জ্বর হচ্ছে কি হয়েছে পেটে ব্যথা করতেছে তো কি হয়েছে এই যে মেসেজ বাবার কাছ থেকে পানি মরে আনছি না ওই পানি খাওয়াই দাও ওই পানি খাই কি হবে তুমি দেখতেছো একবার মায়ের দিকে দেখার লাগবো না পানি খাইলে ব্যাট মতো ঠিক হয়ে যাবো সবাই খাইতেছে হারাম দুনিয়ার মানুষ খাইতেছে ও গেলে কি হবো কথা হলো না কিছু না ডাক্তার ডাক্তার চিৎসঙ্গে ডাক্তার ডাক্তার কি করবো এত একদম সব কিছু দেবো ওরে মুখটা শুকেন ব্যথা করতেছে তো মেটে ব্যথা থেকে জ্বর চলে আসছে হ্যাঁ ব্যথা করতেছে মেটে এদিকে আমার কত ঝামেলা তার কোনো খবর নাই ব্যথা করতেছে পাগল হয়ে গেছে যাও না একটু ডাক্তারের কাছে যাও না তোমার যদি মনে হয় আমাকে ডিভোর্স দাও মানে এত দূর পৌঁছে গেছো তুমি এই ভণ্ড বাবার জন্য তুমি ডিভোর্সের কথা চিন্তা করতেছো এই তুমি যে ডিভোর্সের কথা চিন্তা করতেছো আমি যে লক্ষ লক্ষ টাকা তোমার অ্যাকাউন্টে দিছি আমার ওই টাকা পয়সার কি সেটা আমি কি জানি কে কে তাহাবি মেসেজ বাবার আস্তানা মেসেজ বাবার কাছে গেলে কেউ তো খালি হাতে বেরে না কি শুরু করছে এগুলা জিগি
মেসেজ বাবার নামে জিগি তোমরাও জয়েন করো মন ঠান্ডা হয়ে যাব উত্তেজনা কইমা যাইব এল বন্ধ করতে হবে এই গ্রামে এগুলো চলবে না এগুলো বন্ধ করতে হবে কিন্তু বন্ধ করব না এই গ্রামে এইটাই চলবে আস্তে ধীরে 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 আমার উপরে বিশ্বাস রাখ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদু বাবা ধৈর্য তো ধরছি এখন তো আমার স্বামীটা বিদেশ থেকে আইসা পড়ছে ও তো লক্ষ লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে দিছে বাবা আর আমি সব আপনার পিছনে ঢালছি এই ফালতু কথা কইছ না তুই আমার টাকা দিছস মানে কিসের টাকা দিছস আমি টাকা নিয়ে কি খাইছি আমি গেলে বিলাইছি বিভিন্ন জায়গায় দিছি উচ্চ পদস্থ লোকের কাছে দিতে হইছে আমার টাকা কালকে রাতে আপনি আমার খবর দিতে পারলেন না ভাবি ডাক্তার সাহেব আমি আপনাকে ফোন করছিলাম আপনি তো ফোনে পাই নাই আমি কি করব তো তো কি হইছে আপনার হাজবেন্ড পারলো না দৌড়ে যায় আমার একটু দেখে নিয়ে আসতে ওই শয়তানের কথা আর কইেন না ওই শয়তানটা তো সব চেঞ্জ করছে ওই বাবা কইরা কইরা সব চেঞ্জ করলো আমার মেয়েটা থেকে একটু তাকাইলো আমি না একটা জিনিস কিছুতেই বুঝি না ভাই আমার সাথে প্রতিযোগিতা ঠিক আছে আমার সাথে শত্রুতা সব ঠিক আছে বাচ্চাটারে তো বাঁচাইতে হবে কেন কেন আমার ডেকে নিয়ে আসলে কি হইতোটা কি শুধু আপনার হাজবেন্ডের এই পাগলা মিটুকুর জন্য একটা দেখলেন তো
দেখলেন তো আজকে হাতে নাতে ধরা পড়ছে। আমি কত কষ্ট করে বিদেশে টাকা উপার্জন করে পাঠাইছি, লক্ষ লক্ষ টাকা পাঠাইছি, আর সব টাকা আমার বউ এই যে ভণ্ড বাবা, এই ভণ্ড বাবার পেটে গেছে বুঝছেন সব টাকা। আমার বউ যে হাতে নাতে ধরা পড়ছে, এখানে বাবার তেল মালিশ করতেছে, আর আমি আমি কত পরিশ্রম করে আসা মানুষ, বিদেশ থেকে কত কষ্ট করে আইছি, একটা দিনও আমার গায়ে একটু তেল মালিশ করলো না। সে আসা এই যে ভণ্ড বাবা সে গায়ে মালিশ করে, এই দুঃখের কথা কারে কমু কথা, আসল কথা কে পেটে। আমি আমি তো ইচ্ছা করে কইনি, হে ইচ্ছা করে আমার 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 পিঠ টিপে আমি কি করব। এ হারামজাদার কঠিন শাস্তি দেন। ওই ভাই আমার কোনো দোষ নাই ভাই। আলে দোষটা কার, কার দোষ? ওই যে শরীফুল আলম সাহেব। মা কার্পেটটা দেখছেন? হ্যাঁ, সে আমার এই কুপথে নিয়ে আসে ভাই। আমি এইসব জিনিস আমি করতে চাই না, এই ব্যবসা আমার পছন্দ না ভাই। জানেন ভাই আমি একটা ভালো ব্যবসা করতাম। কি করতি? আমি যে গুলিস্তানে পকেট মারতাম। হ্যাঁ, ওইটা একটা নির্জন জাত কাম আছিল, পুলিশের কোনো সমস্যা আসিল না, কিছু আসিল না, যখন ইচ্ছা কাম করতাম আবার যখন ইচ্ছা ঘুমাইতাম। কবরের কাছে কাঁদতে হয় না, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। কবরের কাছে চোখের পানি ফেলাইলে আল্লাহ নারাজ হয়ে যাবেন। শরীফুল আলম সাহেব, টাকার লোভ খুব খারাপ জিনিস, যে একবার এই লোভে পড়ে তার জীবনটা সার খার হয়ে যায়। তুমি এত ভালো বংশের একটা ছেলে, তোমার আব্বা তোমার জন্য এত সুন্দর একটা ব্যবসা তোমার হাতে দিয়ে গেছে, কিন্তু এই যে লোভ দেখো আজকে কি দিল, লোভে হয়ে গেল। এই জিনিসটাই আমি বারবার বুঝাইতে যেতাম, দেখো শরীফুল আলম, মানুষ যখন গুনায় লিপ্ত হয়ে যায় আল্লাহ তাআলা তখন নারাজ হয়, আর আল্লাহ যখন নারাজ হয়ে যায় তখন তার শাস্তি এই দুনিয়াতেও ভোগ করতে হয়, আখিরাতেও ভোগ করতে হয়। অন্ধে পইরা কুপথে গেছো, খারাপ কাজ করছো, এই জন্য বলা হয় যে সৎভাবে যদি একটা মুহূর্ত চলা যায় ওইটার সাথে অসৎভাবে বছরের পর বছর বেঁচে থাকার কোনো মানে নেই, ওই সততাটার দাম বেশি পড়ে। তুমি আল্লাহর কাছে তৌবা করো, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর কাছে মাফ চাও। কালকে বারবার করে বলো, তারপর ও নাকি বলছে আমারে ফোন করার জন্য, কেন আমার একবার ডাকলে কি হইতোটা কি? আমি তো একবার চেষ্টা করতে পারতাম নাকি? না না আপনি বলেন, আমি জানি না উপর আল্লাহ মাফ করবো কিনা, আমি জানি না, সবই আল্লাহর ইচ্ছা। আপনারা আমারে আপনারা আমারে সবাই মিলে মাফ করে দেন, আল্লাহর কাছে একমাত্র। আমি অনেক বড় অন্যায় করছি, আমি অনেক বড় পাপ করছি, আমি টাকার মোহে অন্ধ হয়ে গেছিলাম, ন্যায় অন্যায় ভেদাভেদ আমি ভুলে গেছিলাম, কোন যুক্তির কাছে আমি মাপলত করি নাই, আমি আমি আমার খোঁজে টুকরারে খুন করছি, আমি খুনি সাহেব,
মা গিন্দা আসো একটু আল্লাহর দরবারে হাত তুলি।